মনের খোরাক পরিবারে আপনাদেরকে স্বাগতম। মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা ফেসবুক গ্রুপের নিয়মিত আয়োজন, সাপ্তাহিক সেরা কবি সম্মাননা। এই আয়োজনে কবিদের সম্মানার্থে থাকছে ই সার্টিফিকেট প্রদান, সেরা কবির কবিতা আবৃত্তির ভিডিও মনের খোরাক ইউটিউব চ্যানেলে প্রকাশ, কণ্ঠে থাকব আমি প্রসেনজিৎ সোমাদ্দার। এছাড়াও সেরা কবিদের জন্য থাকছে মনের খোরাক পেজে লাইভে সকণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তির সুযোগ। লাইভে অংশগ্রহণের জন্য মনের খোরাক গ্রুপে যোগাযোগ করবেন। একজন কবির পরবর্তী সপ্তাহেও সেরা হওয়ার সুযোগ থাকবে। সৃষ্টিকে মূল্যায়ন করা হবে, কোনো ব্যক্তিকে নয়, শুধুমাত্র বাংলা কবিতাকেই মূল্যায়ন করা হবে। শুরু করছি সাপ্তাহিক সেরা কবি সম্মাননা পর্ব 27। সাথে আছি আমি প্রসেনজিৎ সোমাদ্দার। প্রথমে ঘোষণা করছি এ সপ্তাহের সেরা কবি এবং কবিতার নাম। প্রথমে আছেন কবি সবুজ বিপ্লব, তার কবিতার শিরোনাম একলা আমি। এরপর আছেন কবি সুদত্ত রঞ্জন বড়ুয়া, তার কবিতার শিরোনাম তুমি আমার হলে। এরপর আছেন কবি ডক্টর বিভাসচন্দ্র বিশ্বাস, তার কবিতার শিরোনাম চাই সে একাকিত্ব। এরপর আছেন কবি শফিক রহমান, তার কবিতার শিরোনাম মিনতি সর্বক্ষণ। এবং আছেন কবি মোহাম্মদ ইমন মিজি, তার কবিতার শিরোনাম নতুন চেতনায় বিশ্বাসী হয়ে। শুরুতে আবৃত্তি করব কবি সবুজ বিপ্লব রচিত কবিতা একলা আমি। তোমাকে আমি চাঁদ দেখিয়েছিলাম, মনে আছে? মনে আছে কোন প্রহরে কতটা আলোর বিচ্যুতি হয়? তোমাকে আমি আকাশের নীল দেখিয়েছিলাম, মনে আছে? মনে আছে আকাশের নীলে কিভাবে ভাসতে হয়? তোমাকে আমি সাগরের জল দেখিয়েছিলাম, মনে আছে? তোমার কি মনে আছে কোন গতির কোন ছলে সাগর জলে ঢেউ ওঠে? আমি তোমাকে পাহাড় দেখিয়েছিলাম, মনে আছে? তোমার কি মনে আছে কত কষ্টে পাহাড় ঝর্ণা হয়ে হেসে ওঠে? তোমাকে আমি বৃক্ষরাজির ঝরা পাতা দেখিয়েছিলাম, মনে আছে? তোমার কি মনে আছে ঝরা পাতার কষ্টের বাণী কিভাবে বিনায় ওঠে? হয়তো মনে আছে, হয়তোবা ভুলেই গেছ। আমিও চাই ভুলে থাকো, ভুলেই যাও। তোমার চারিপাশে আজ আলোর ঝলকানি, সুউচ্চ আকাশ তারকারাজির হাতছানি, চাঁদের মায়াবী চাহনি, তোমার আর আমার মাঝখানে দেয়াল তৈরি করেছে। তুমি শূন্য থেকে মহাশূন্যে, ডানা ঝাপটে এক মরু থেকে অন্য মেরুতে, আমি একা, একলা আমি, ভীষণ একা। বেলা শেষে একলা আমি, ভীষণ একা। তোমার অনুপস্থিতির উপস্থিত আমাকে গ্রাস করেছে, করেছে মিতালি একাকিত্বের সাথে। নির্জনতা হয়েছে সরব, উত্তপ্ত মরুর বুকে এনেছে জলধারা। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি সুদত্ত রঞ্জন বড়ুয়া রচিত কবিতা তুমি আমার হলে। তুমি
সাগর থেকে মুক্ত তুলে পড়াবো সখী গলে, তারার দুল পড়াবো কানে তুমি আমার হলে। ভালোবাসার চাদরে সখী রাখবো আমি ঢেকে, রং ধনুর লাল রংটা আলতা দেব মেখে। লম্বা চুলে বিনুনি কেটে খোপা বাঁধলে চুলে, নীল পদ্ম তুলিয়ে এনে সাজিয়ে দেব ফুলে। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি ডক্টর বিভাসচন্দ্র বিশ্বাস রচিত কবিতা চাই সে একাকিত্ব। সুশোভিত ওই তরুদলে যেমনই শ্যামলত্ব, চিরাচরিত এরিত কমলে তেমনি কমলত্ব, সীমাহীন ওই নভনীলে যেমনই অসীমত্ব, সেরকমই অনল অনিলে রয়েছে বিশেষত্ব। সর্বদাই দীপ্ত জ্যোতির্ময়ে ভাতিছে গ্রহতত্ত্ব, কখনো বিরূপ অবক্ষয়ে বয়সে গূঢ়তত্ত্ব। জ্ঞানাধারেই অথই সাগর গভীরেই জ্ঞানতত্ত্ব, অলৌকিক ঐরূপ আগর ঈশিতাই ঈশ্বরত্ব। মিষ্টি মধুর প্রেমের প্রভায় কভু যে খাড়কত্ব, নবসৃষ্টির টানা উন্মাদনাই তবু সে চম্বকত্ব। একাগ্রতার অপার চেতাই পাই যে তন্ময়ত্ব, কাব্যতত্ত্ব ও টানছে সেথায় চাই সে একাকিত্ব। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি শফিক রহমান রচিত কবিতা মিনতি সর্বক্ষণ। পুরাতন চলে যায়, নতুনেরা আসে, স্মৃতিগুলো জমা থাকে জীবনের চারপাশে। কাল যে ছিল আজ নেই, হারিয়ে খুঁজি বারবারই, তবু বাঁচি এ পান্থশালায় ক্ষণিকের নিঃশ্বাস বিশ্বাসে। এই সংসার শুধু মরুময়, ভ্রান্তি মায়াই ঢাকা কেউ কারো নয়। সকাল সন্ধ্যা ছুটছি মিথ্যে কায়ায়, দুদিনের তরে শুধু চেনা পরিচয়। নতুন বছরে এই শুভাগমনে আছো যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যে যেথায় থাকো কর্মব্যস্ত জীবন, ক্ষমা করিও ভুল ত্রুটি আগের মতন। শুভ হোক সবকিছুতেই আগামীর জীবন, প্রার্থনা বিধাতার কাছে এ মিনতি সর্বক্ষণ। যা দিয়েছ তুমি সততাই দিও তুষ্টি আজীবন, পরোপকারের ব্রতি রেখো দেহ প্রাণ ও মন। ধন্যবাদ। এবার আবৃত্তি করব কবি মোহাম্মদ ইমন মিজি রচিত কবিতা নতুন চেতনার বিশ্বাসী হয়ে। মাঠের সবুজ জুড়ে সোনালি শাল, একটি ফুটন্ত গোলাপ ফুটে লাল। ইউনিয়নের এই গোলাপ মোহাম্মদ জমিরুল হকের বজ্রবাণীতে সৌরভে মুখরিত হল, ডাল আনন্দে সুখে
খুশিতে ভরে গেল কাল। কোটি জনতার ঘরে আলো সমস্ত গ্রাম, প্রকৃতি সবুজ বলো স্বপ্নের সঙ্গরাজ্যের বাস। হে আকাশ, হে বাতাস, উড়াল পাখি, তোমাদের দেখাই, তোমাদের বলি এমন একটি গোলাপের সন্ধান, বলো কেউ পেয়েছে কখনো? নির্দেশ প্রদান করে হাতে, হাত ধরে কাজ করবার শ্যামকুর ইউনিয়নে বারবার। দেখেছো কখনো নির্দেশ প্রদান করে কারো কাছে নতি স্বীকার না করার? পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের এই ইউনিয়নের সমস্ত গ্রামগুলো স্বপ্নের সঙ্গরাজ্যের হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হই। আবার ভূমণ্ডল কিংবা দুর্জেয় নভে বলেছিল কেউ কখনো, তবে ইউনিয়নের মাটিতে আর আশা জাগাবে? আগের দিন বাঘে খেয়েছে, আমরা সকলেই নতুন চেতনায় বিশ্বাসী হব। মানুষের কথা, জনতার ভালোবাসা, জড়িয়ে হব জয়, মানুষ আর মানুষ সময়ে আশ্বাস করব না ক্ষয়, কিসের ভয়? বিশ্বাসী হব হৃদয়টাই, করব বাংলার পরিচয়। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই আয়োজনের সাথে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলকে অনুরোধ করব আমাদের মনের খোরাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের খোরাক পরিবারের সাথে থাকবেন।